তোমরা জানো যে করোনা সারা বিশ্বে মহামারী অবস্থা কাজ করেছে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রম সেটা বন্ধ আছে। শুধু আমরাই নই, সারা বাংলাদেশ শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তো আমাদের কাজটা কি? আমরা শিক্ষক, আমাদের কাজ হচ্ছে আমরা পাঠদান করবো, আর তোমরা শিক্ষার্থী সে পাঠদান গ্রহণ করবে, গ্রহণ করে বাসা পড়াশোনা করবে এবং আমরা কুইজ পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা নিয়ে তোমাদেরকে বিভিন্ন ধাপে ধাপে আমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করে আমরা ক্লাস করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই মহামারী আমাদের তাড়া করে বেড়াচ্ছে, যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। এই পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম যাতে অব্যাহত থাকে, তার কারণে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার তোমাদের এই কার্যক্রম পরিচালনার জন্য, অর্থাৎ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য, শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আমি স্যারকে সম্মানের সহিত শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে এই অনলাইন ক্লাস করতে গিয়ে বা করাতে গিয়ে আমার জীবনে আমি অনেক কিছু শিখতে পারছি এবং শিখছি, যা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শামসুল হক ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আছি তোমাদের সাথে মুজাম্মেল হক, হিসাব বিজ্ঞান বিভাগ, শামসুল হক ন্যাশনাল কলেজ, দেবরা, ঢাকা। শিক্ষার্থী, তোমাদের এই সময়টায় দ্বাদশ শ্রেণীতে ক্লাস করার কথা ছিল। আমরা তোমাদের শিক্ষাক্রমকে, অর্থাৎ পাঠ্যসূচিকে দুইটা ভাগে ভাগ করেছি আমাদের বিষয়ে। প্রথম বর্ষে তোমাদের প্রথম পত্র হিসাব বিজ্ঞান আমরা ইতিমধ্যে তোমাদেরকে এটা শিখিয়েছি, পাঠদান করেছি, তোমরা পাঠদান করেছ। আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেই আবার একই কথা বলছি যে করোনার কারণে আমরা তোমাদের সেমিস্টার পরীক্ষা দিতে পারছি পাইনি, যার কারণে আমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে মূল বিষয় সেই বিষয়টা হলো আমাদের বুক লিস্ট তোমাদের হাতে দেওয়ার কথা ছিল, কিন্তু বুক লিস্ট তোমাদের হাতে দিতে পারিনি। তথাপিও আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই বুক লিস্ট, তোমাদের বই কেনার কথা ছিল, বই দিতে পারিনি। কোনো ভয় কিছু নাই, আমরা আশা রাখি, বিশ্বাস রাখি যে আমরা এই ক্লাস যদি তোমরা উপভোগ করো এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের এই পাঠ্য বই না থাকলেও তোমরা এই পাঠদান থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষা কার্যক্রমের যে ধাপগুলো আছে সেই ধাপগুলি তোমরা অতিক্রম করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা দেখি যে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা আর একটা নামকরণ আছে যা আমরা সবাই চিনি, সবাই জানি, শেয়ার ইস্যু সংক্রান্ত, অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায়। এই অধ্যায়ের মূল টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু পিছন ফিরে যাওয়ার কথা বলছি, সেটা কি তাহলে সঙ্গে জেনে নেই। ধরন অনুযায়ী তোমরা নিশ্চয়ই জানো যে ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এক মালিকানা ব্যবসা সংগঠন, দুই অংশীদারি ব্যবসা সংগঠন, তিন যৌথ মূলধনী কোম্পানির সংগঠন, চার সমবায় সংগঠন, পাঁচ রাষ্ট্রীয় সংগঠন। আমরা সমবায় সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন আলোচনা আনবো না, আমরা একটু কম করে হলো বিষয়টা আমরা জেনে নিই। এক মালিকানা সংগঠন, তোমরা নিশ্চিত জানো এক মালিকানা সংগঠন মালিক একজন, পূর্ণ পদের উদ্দেশ্যে যে কোনো স্থানে যে কোনো পরিমাণ পুঁজি নিয়ে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে।
এই প্রতিষ্ঠানে প্রধান বাধা হচ্ছে বৃহদাকার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে বা গঠনে প্রধান বাধা হচ্ছে মূলধন স্বল্পতা, যার কারণে অংশীদারি কারবার সৃষ্টি। একজন ব্যক্তি যখন তার ব্যবসা প্রতিষ্ঠান আকার বড় করতে চায় তখন তার পুঁজি যদি সংকুলন হয় অর্থাৎ যদি শর্ট থাকে তাহলে সে পার্টনার খুঁজে, অংশীদার খুঁজে, যার কারণে তিনি অংশীদারকে খুঁজে এই কারবারের আকার বড় করতে চান। তার ফলশ্রুতিতে অংশীদারি কারবারের সৃষ্টি বা অংশীদারদের সৃষ্টি হয়। তো অংশীদারি কারবার সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে অংশীদারি কারবার। অংশীদারি কারবারের সদস্য সংখ্যা বা সর্বনিম্ন দুইজন, সর্বোচ্চ দুইজন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পুঁজির দিক দিয়ে বা মূলধনের দিক দিয়ে কোন প্রতিষ্ঠান বড়, এসে তোমরা বক্তব্যটা জেনে যাবে যে এক মালিকানা সংগঠনের মালিক হচ্ছে একজন, তার পুঁজি কেমন হবে, আর অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য হলো দুইজন, সর্বোচ্চ দুইজন। হ্যাঁ, তবে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে দশজন। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় মূলধন বেশি কোন প্রতিষ্ঠানে হবে, এক মালিকানা প্রতিষ্ঠানে না অংশীদারি কারবারে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর আসবে যে স্যার অংশীদারি কারবারে, কারণ এখানে অংশীদারের সংখ্যা বেশি যে বীজজন। এটা এখানে একটা বাধা যে বৃহৎ প্রতিষ্ঠান তৈরি করা হয়, যে কি বাধাটা, সেখানে বীজজনের বেশি অংশীদার হতে পারবে না বা সদস্য হতে পারবে না, যার কারণে এই যৌথ মন্ডলী কোম্পানির আবির্ভাব। যৌথ মন্ডলী কোম্পানি সম্পর্কে আমরা চলে আসি। যৌথ মন্ডলী কোম্পানি কাকে বলে আমরা পরবর্তী জানবো। যৌথ মন্ডলী কোম্পানির মূলধন তোমরা এটা নাম করে বুঝতে পারতেছো, এটা অঙ্কগুলো কেমন হতে পারে। অর্থাৎ এই যৌথ মন্ডলী কোম্পানির মূলধন সংগ্রহ করতে গিয়ে যে সমস্ত লেনদেন সংঘটিত হয় সেই লেনদেনগুলো নিয়ে আমাদের এই অঙ্কটা। আর দ্বিতীয় পর্যায়ে হলো আমাদের এই অঙ্কগুলো জায়গাটা তৈরি করার মাধ্যমে পরবর্তীতে আমরা খতিয়ান করবো। খতিয়ানের পরে জাস্ট একটা ছোট্ট আকারে একটা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো। আমরা যেটা দেখছিলাম এক মালিকানা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অনেক বড় করে বারবার দেখলে মনে হয় কি যে একটা অবস্থা, ভয়ে আতঙ্ক হয়ে যেতাম, আমরা আতঙ্ক হয়ে যেতাম। এটা কোনো কারণে এখানে জাস্ট তিন থেকে চারটা বিষয় আসবে, আমরা তোমাদের পরবর্তীতে আমরা দেখে দেবো, কোনো ভয় বা কারণ নেই। তো আমরা আবার চলে আসলাম একটু এক মালিকানা সংগঠন। এক মালিকানা সংগঠনে কিভাবে মূলধন সংগ্রহ করে, অংশীদারি কারবারের যে মূলধন সংগ্রহ করে তার একটা বিষয় তোমাদের জানা উচিত বা জানার দরকার, তার কারণে আমি বিষয়টা আনছি। আজকের আলোচনা আমরা জানি একটু বড় হবে, কিন্তু শিক্ষার্থী কেন্দ্রকে ধৈর্য করে ধৈর্য সহকারে দেখো এবং শুনো আর খাতা কলম নিয়ে বসে থাকো। আশা রাখি তোমাদের এই শিক্ষা কার্যক্রমে, আমরা যে শিক্ষা কার্যক্রম তোমাদেরকে চলতি নিয়মে দিয়ে আসছিলাম, গতানুগতিক ধারা দিয়ে আসছিলাম, তার সে বেটার বা বেস্ট যদি বলি আমরা, এটাই হবে তোমাদের জন্য উত্তম। তাহলে ধৈর্য ধারণ করে আমাদের ক্লাস কিন্তু দেখো বা শুনো। একমাত্র কারবারে ব্যক্তি কিভাবে উন্নয়ন সংগ্রহ করে, প্রথমত তিনি তার নিজস্ব অর্থ বা পুঁজি নিয়ে কারবার শুরু করেন। তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে পুঁজি বা মূলধন। তিনি কিভাবে মূলধন সংগ্রহ করেন, এক বললাম যে নিজস্ব অর্থ পুঁজি, এটি যদি প্রতিষ্ঠানের মূলধনের সফলতা দেখা দেন, দ্বিতীয়ত তিনি অবসর খুঁজেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর কাছ থেকে, এটা হলো দুই নম্বর। তিন নম্বর হলো কোনো আর্থিক ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, এভাবে মূলধন সংগ্রহ করে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। ঠিক সেম অংশীদারের কারবারের অংশীদার তাদের যার যার নিজ 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 অবস্থা থেকে এভাবে তারা মূলধন সংগ্রহ করে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানি একটি ব্যতিক্রম, তারা যৌথভাবে মূলধন সরবরাহ করে ঠিকই, কিন্তু এই প্রতিষ্ঠানে মূলধন সংগ্রহের প্রধান উৎস হচ্ছে শেয়ার, যা আমি তোমাদের এই অধ্যায়ের কোনো একটা অংশে আমি তোমাদের শিখাবো। আর শেয়ার বিষয়টাই তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু নতুন হলো আমি আশা রাখি তোমাদের এই অধ্যায় শেষে প্রভাব বলে না, এই অধ্যায়টা অঙ্কগুলো একেবারেই সহজ, একেবারেই
প্রাণবন্ত হবে ক্লাস যদি তোমরা প্রাণবন্ত হবে যদি তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন উপভোগ করো যাই হোক তাহলে আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন কিভাবে সংগ্রহ করে এটা পরে দেখছি এর আগে আমরা যৌথ মূলধনী কোম্পানি মূলধন অর্থাৎ এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো এক যৌথ মূলধনী কোম্পানির সম্পর্কে ধারণা লাভ করতে পারবো দুই যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত উৎস সম্পর্কে ধারণা লাভ করতে পারবো শেয়ার স্টক মার্কেট লর্ড এসইসি ডিএসই সিএসই অবলেখকের বা ডায়াগ্রামের কমিশন শেয়ার ইস্যুকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো সমহারে অধিকারে অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত প্রায়োগিক সমস্যা সমাধান করতে পারবো ভৌগোলিক বিষয়ে প্রশ্ন উত্তর করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ধাপে যেতে পারি দেখো যৌথ মূলধনী কোম্পানির সংখ্যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিভ ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে যে আইন সিদ্ধ বলতে বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন সর্বোচ্চ 50 জন আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সংগ্রহ করত আর যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা সংগঠন বলে এটি একটি আইন সৃষ্ট ভিত্তি ব্যক্তি সত্তা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও সীমাবদ্ধ দায় কোম্পানি এই আইন সৃষ্ট ভিত্তি ব্যক্তি সত্তা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও সীমাবদ্ধ দায় কোম্পানি এগুলো হল কোম্পানি বৈশিষ্ট্য এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কোম্পানির প্রধান বা অন্যতম বৈশিষ্ট্য কোনগুলো সেটা হলো কোন ভিত্তি ব্যক্তি সত্তা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান তাহলে আমরা বলছি ভিত্তি সত্তা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এই সম্পর্কে আমরা নিশ্চয় অবগত আছি তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যেতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী সবাই আমাদের ধারণা নিতে পারে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী 4টা ভাগে বিভক্ত এক উদ্যোগ গ্রহণ পর্যায় তোমরা নিশ্চয়ই উদ্যোগ সম্পর্কে অবগত আছো কোন কাজ সম্পাদন করার জন্য যিনি বা যারা মন স্থির করেন তাকে তাকে উদ্যোগ বলে আর যিনি এই উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয় কি উদ্যোক্তা তাহলে এখানে এই ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যতিক্রম নয় এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে তাকে উদ্যোগ গ্রহণ করতে হবে যেমন আমাদের এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমাদের উদ্যোক্তা হলেন আমাদের সদ্য প্রিন্সিপাল স্যার দ্বিতীয় যে বিষয়টা হলো দলিল পত্রাদি প্রণয়ন পর্যায়ে এটা আমরা পরবর্তীতে তোমাদেরকে দেখাবো দলিল পত্র কি কি লাগে তৃতীয় হলো নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে চতুর্থ হলো কার্যালয়ের অনুমতি পত্র সংগ্রহ পর্যায়ে এখানে একটা বিষয় তোমাদের উল্লেখ করে রাখা ভালো যে প্রথম তিনটা হলো পরিমেয় নিয়ম
ওই যে সারকলিপির কথা বললাম, সারকলিপি তে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 জন আর পাবলিক লিমিটেড কোম্পানিতে 7 জন স্বাক্ষরিত একটি সারকলিপি জমা দিতে হবে। পরিবেশ নিয়মাবলী প্রতিষ্ঠানের পরিচালনা বিভিন্ন কার্যক্রম এখানে উল্লেখ করে প্রবর্তকের শাখা সম্মিলিত পরিবেশ নিয়মাবলী কপিকে জমা দিতে হবে। ব্যাগ মূলধনের ঘোষণাপত্র দিতে হবে, কি পরিমাণ মূলধন তারা সংগ্রহ করবে, বাকি পরিমাণ মূলধন নিয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে, এই ধরনের বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। তারপরে আমরা জানি এই ব্যবসা প্রতিষ্ঠান একটা আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, যার কারণে এই এখানে ধারা বা শর্ত পালনকৃত সম্পর্কিত ঘোষণা দিতে হবে। দেন আমি আরো তিনটা বিষয়ে তোমার লাল রঙকে চিহ্নিত করে রেখেছি। প্রথম চারটা বিষয় প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য। পরবর্তী যে তিনটা বিষয় এগুলি মূলত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রযোজ্য। তার শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, পরিচালক ধারা শর্ত ধারা বা শর্ত সম্পর্কে ঘোষণা করে পরিচালক মন্ডলের তালিকা, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি তে যারা পরিচালনা করবেন তারা বা তাদের তালিকা একটু উল্লেখ করতে হয়। প্রতিনিধি ঘোষণা, ওই পরিচালকদের মধ্য থেকে যিনি এই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করবেন তার একটা ঘোষণা থাকতে হবে। এই মর্মে যে আমি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সহমতে ও সজ্ঞানে আমি পরিচালন করতে রাজি আছি, এই জন্য এই ঘোষণা থাকতে হবে। তারপরে আসছে আমরা যোগ্যতা সূচক শেয়ার কর, যোগ্যতা সূচক শেয়ার কর। এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যিনি বা যারা উদ্যোক্তা থাকবেন বা উদ্যোক্তা পরিচালক হিসেবে থাকবেন তাদের যোগ্যতা সূচক শেয়ার করবে করতে হবে, এটা হলো তার বিষয়। পরবর্তী ভাবে চলে যায় কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহ করতে গিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি চারটা বিষয় বা চারটা পেপার জমা দিতে পারে। এক নম্বর হলো পরিচালক কর্তৃক স্বাক্ষরিত বিবরণ পত্রের 1 কপি জমা দিতে হবে। 2, প্রত্যেক পরিচালক তাদের প্রতিশ্রুত যোগ্যতা সূচক শেয়ার নগদে ক্রয় করেছেন, এই মর্মে একটি ঘোষণাপত্র। 3, বিবরণ পত্র বা বিকল্প বিবরণ পত্র উল্লিখিত ন্যূনতম পুঁজির সপরিমাণ অর্থ আদায় হয়েছে, এই মর্মে একটি ঘোষণাপত্র। 4, সকল শর্ত আইন অনুযায়ী যথাযথভাবে পালিত হয়েছে, এই মর্মে কোম্পানির সচিব বা একজন পরিচালক কর্তৃক বিবৃতিপত্র পেশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই ব্যবসা প্রতিষ্ঠান আইন দ্বারা সৃষ্ট হয়, আইন দ্বারা সৃষ্ট বিধান এই ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদন বা নিবন্ধন দাঁড়াতে গিয়ে বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন কর্তৃক বা অনুমোদিত একজন ব্যারিস্টার বা আইনজীবীর মাধ্যমে যদি কাগজপত্রগুলো সংগ্রহ করে তার মাধ্যমে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দিতে হয়। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি পরবর্তী ব্যাপারভাবে জানিয়ে দেবে। আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি শিক্ষার্থীরা, এরপর আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মূলধন সংগ্রহের উৎস। যদিও কোম্পানির অনেক শ্রেণীবিন্যাস আছে বা শ্রেণীবিভাগ আছে, আমরা মূলত যে কোম্পানি শেয়ার টাকা দেয় সীমাবদ্ধ কোম্পানি বিষয়ে আমরা এখানে নিয়ে আসছি। এখানে অনেক শ্রেণীবিন্যাস আছে, আমরা ওই শ্রেণীবিন্যাসে যাচ্ছি না, আমাদের আরোচ্য বিষয়ের সাথে যেটা জড়িত বা আমার অঙ্কের সাথে যেটা জড়িত সেই বিষয়টা আমরা আপনাদের তুলে ধরেছি। কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, এই দুইটা কোম্পানি দেখতে পাচ্ছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি এর আগে নাম করা হচ্ছে শেয়ার দ্বারা দায় সম্পর্কিত কোম্পানি, অর্থাৎ এই দুইটা প্রতিষ্ঠান শেয়ার বিক্রয়ের মধ্যে মূল্য সরবরাহ করে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে, যে কোম্পানিতে সর্বনিম্ন সদস্যতা 2 জন সর্বোচ্চ 50 জন তাকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে আছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ছিলেন 1 জন, যেখানে মূলধনের পরিমাণ কম থাকার কারণে তিনি অংশীদার করছেন। দেন সৃষ্টি হলো অংশীদারের কারণে, এখানে একটা বাধা যে অংশীদাররা সর্বোচ্চ 20 জন হতে পারবে। তাহলে অংশীদারের কারবারের হচ্ছে যদি বলি ব্যাটার কি আছে তাহলে হবে কি উত্তর, প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি তো একটা বাধা, সেটা কি, সেটা হলো গিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে শেয়ার সদস্য সংখ্যা হবে 50 জন, এর বেশিতে পারবে না। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় 50 জনের মূল্য বেশি হবে না তার বেশি যদি সদস্য সংখ্যা বা শেয়ার হোল্ডার হয়
তাদের মধ্যে বেশি হবে নিশ্চয়ই তোমরা উত্তরে বলবে যে স্যার যদি বেশি সদস্য সংখ্যা হয় তাহলে সেখানে মূলধন প্রিমিয়াম বেশি হবে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি দেখো বা তোমাদের লক্ষ্য করতে বলবো প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে তারা মূলধন সরবরাহ করে তবে এই শেয়ারগুলো ওই পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি নিজে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেছিলাম যেখানে আমার শেয়ারগুলি যখন বিক্রয় করেছিলাম তখন আমি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারি না আমার বিক্রয় করতে হয়েছে আমরা যারা মালিক ছিলাম তাদের কাছে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমি বিক্রয় করেছিলাম তার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা ভালো ছিল তখন শেয়ারগুলো মূল্য বেশি ছিল কিন্তু আমি বেশি মূল্য বিক্রি করতে পারি না যদি বাইরে বিক্রি করতে পারতাম তাহলে আমি বেশি মূল্য পেতাম এটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা সমস্যায় বলা যায় অর্থাৎ কমাদের শেয়ার হস্তান্তর করা যায় না যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি একশো বেশি সদস্য সংখ্যা হয় বা শেয়ার হোল্ডার হয় তাহলে আমাদের প্রতিষ্ঠান বৃহৎ দায়িত্ব তৈরি করার জন্য পারফেক্ট হবে তাই সেটা হলো কি পাবলিক লিমিটেড কোম্পানি দেখো পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবার লক্ষ্য করো শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ আর তাছাড়া আমরা নামকরণ থেকে বুঝতে পারতেছি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে জনসাধারণ বা পাবলিকের একটা সম্পৃক্ততা থাকবে এই পাবলিক কারা হবে সমাজে বা দেশে রাষ্ট্রে বা অন্য গোত্রের অন্য রাষ্ট্রে সারা বিশ্বে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কোম্পানির শেয়ার ক্রয়ের অধিকার রাখে শুধু ঊর্ধ্বতর ব্যক্তিবর্গ নয় ধনী বা মধ্যবিত্তরা নয় কামা জেলে মুচি রিক্সা চালক ভ্যান চালক যে কেউ যদি এই যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করার তার যদি যোগ্যতা থাকে তাহলে সে সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে পারবে এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখো পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সরবরাহের চারটি ধাপ এক শেয়ার সংগ্রহ উৎস চারটি ধাপ শেয়ার বিলি বা বিক্রয় এটাকে আমি বোল্ড করে রেখেছি লাল চিহ্ন দিয়ে কারণ এটাই হচ্ছে প্রধান উৎস আর এটা নিয়ে আমাদের অঙ্ক দেন দ্বিতীয় হচ্ছে ঋণপত্র বিক্রয় তৃতীয় হচ্ছে বাহ্যিক ব্যয়পত্র বিক্রয় চতুর্থ হচ্ছে অন্যান্য অর্থ সংক্রান্ত প্রতিষ্ঠান হতে গৃহীত নিয়ে ইত্যাদি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিলাম পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের উৎস কয় ধরনের চার ধরনের যা আমি পরবর্তীতে তোমাদের প্রশ্ন আকারে হোমওয়ার্ক দেব সেখানে উত্তরগুলো নিশ্চয় করতে পারবে তাহলে আমরা পরবর্তী আলোচনা যেতে পারি এই যে শেয়ার বিক্রয় বা ইস্যু শেয়ার বিক্রয় বা ইস্যু জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করবে শেয়ার বিক্রয়ের মাধ্যমে এই শেয়ার বিক্রয় বা ইস্যুকরণ বা বিলিকরণ প্রক্রিয়াটা কি সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি প্রথমে শেয়ার বিক্রয়ের অনুমোদন নিতে হবে এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আর বিশ্লেষণ করবো আমরা দ্বিতীয় হলো শেয়ার ইস্যু বা বিক্রয় করতে হবে অর্থাৎ অনুমোদন পাওয়ার পর শেয়ার বিক্রয় বা ইস্যু করার প্রক্রিয়া রয়েছে দেন বিবরণ পত্র প্রসার বা প্রসপেক্টাস ইস্যু এটি নিয়ে আমি একটু তোমাদের ব্যাখ্যা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তোমরা নিশ্চয়ই এসএসসি পাস করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ যখন তোমরা এসএসসি পাস করেছ তখন আমরা তোমাদের উদ্দেশ্যে অনলাইনে ভর্তির জন্য তোমাদের আমরা একটা বিজ্ঞপ্তি বিজ্ঞাপন প্রকাশ করেছিলাম বিভিন্ন পত্রিকায় বা ফেসবুক পেজেও দিয়েছিলাম সেখানে আমাদের ভর্তির নিয়মাবলী বা আবেদন করার নিয়মাবলী তোমাদের উল্লেখ করেছিলাম দেন তোমরা যারা এই বিবরণ বা বিজ্ঞাপন দিয়েছো তারা অনেকে ঘরে বসে এই আবেদন করেছো বিভিন্ন স্থানে থেকে আবেদন করেছো জেলা উপজেলা গ্রাম থেকে আবেদন করেছো কিন্তু যারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটা ডেস্ক ছিল অর্থাৎ একটা ছোট্ট একটা কক্ষ ছিল সেই কক্ষের মধ্যে তোমরা দেখেছো বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন আমরা টানিয়ে তোমাদেরকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবহিত করেছিলাম দেন তোমরা যখন এসেছিলে তখন তোমাদের মূল্য সাথে এসেছিল আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন ছিল অনেক ধারণা তোমাদের জানার জন্য ছিল তখন আমরা তোমাদেরকে একটা হাতে একটা কাগজ দিয়েছিলাম সেই কাগজটা হলো প্রসপেক্টাস বা বিবরণ পত্র সেখানে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিগত সময়ে আমাদের
ধারাবাহিক সফলতার চিত্রগুলো তুলে ধরেছিলাম। যেমন আমরা 2015 সালে আমাদের স্কুল শাখায় সারা বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়ে আমরা সারা বাংলাদেশের মধ্যে প্রথম গৌরব অর্জন করেছিলাম। এইভাবে বিভিন্ন ধাপে ধাপে আমাদের শিক্ষার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের ফলাফল জেএসসি পিএসসি এসএসসি এইচএসসি এই সবগুলো তথ্য আমরা উপস্থাপন করেছিলাম। নিশ্চিত তোমরা অবগত আছো। এই প্রসপেক্টাস বা বিবরণ পত্র ঠিক আমরা যেভাবে পেশ করেছিলাম, যেহেতু জনসাধারণ শেয়ারগুলো ক্রয় করে ওই প্রতিষ্ঠান সম্পর্কে জনসাধারণের একটা সম্পূর্ণ ধারণা থাকা উচিত, স্বচ্ছ ধারণা থাকা উচিত, যার কারণে যে কোম্পানি এটা নতুন পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, পুরাতন কোনো ব্যবসা প্রতিষ্ঠান পাবলিক লিমিটেড রূপান্তর হতে পারে, অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড রূপান্তর হতে পারে, যে বা যারা যেভাবে পাবলিক লিমিটেড রূপান্তর হোক না কেন এই বিষয়টা অবশ্যই তারা পেশ করতে হবে। এখানে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য উপাত্ত সন্নিবেশ থাকে, যেমন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিগত কয়েকটা বছরের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, বিভিন্ন তথ্য এখানে সন্নিবেশ থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় একটা ব্যবসা প্রতিষ্ঠান 2015 সালে তাদের নেট লাভ হয়েছে 20 লক্ষ টাকা, 2016 সালে 25 লক্ষ টাকা, 2017 সালে 30 লক্ষ টাকা। এই ধরনের তথ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা কি বুঝতে পারি এই প্রতিষ্ঠানের অবস্থা দিন দিন উন্নতি দিয়ে যাচ্ছে। এই প্রসপেক্টাস বা বিবরণ পত্রে এই ধরনের বিষয়গুলো উল্লেখ থাকে এবং শেয়ার ইস্যু বিষয়গুলো উল্লেখ থাকে। দেন আমরা এই প্রসপেক্টাস বা বিবরণ পত্র প্রচার তখন করে আমরা জনসাধারণ এটা দেখে আমরা কি করি শেয়ার আবেদন করি শেয়ারের জন্য, আর কোম্পানি ভিতরে শেয়ার আবেদন গ্রহণ করে। দেন শেয়ার আবেদন গ্রহণ করার পর কোম্পানির পরবর্তী কার্যক্রমগুলো হচ্ছে শেয়ার বণ্টন বা বরাদ্দকরণ। দেন আবেদন তিন ধরনের করতে পারে, আমি তোমাদের পরবর্তী দেখিয়ে দেব। তিন ধরনের করতে পারে, আমি ধর বাজারে সামলাম 5,000 শেয়ার, জনসাধারণের কাছ থেকে 10,000 শেয়ার আবেদন করতে পারে, 5,000 শেয়ার আবেদন করতে পারে, আবার 4,000 শেয়ার আবেদন করতে পারে। অর্থাৎ প্রথমটা হলো বেশি, দ্বিতীয়টা হলো সমান, তৃতীয়টা হলো কি কম, এই ধরনের আবেদন আমাদের করতে পারে। দেন আমার এই কোম্পানি যখন আবেদন করতে পেল তখন কোম্পানির দায়িত্ব হলো বা দায়িত্ব হলো যারা এই শেয়ারগুলো যদি আবেদন করেছেন টাকা জমা দিয়েছেন তাদেরকে শেয়ারগুলো বিলি বা বণ্টন করা, এ হচ্ছে শেয়ার বরাদ্দকরণ বা বণ্টন করণ। দেন ওই যে প্রথমে অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ পেয়েছিল সেই অর্থটা তারা ইচ্ছা করে রাখতে পারবে না, কারণ তারা আইনের কাছে কি বাধা। তাহলে সেক্ষেত্রে তারা একটা বিষয় এখানে উল্লেখ করে আমি এখানে কেন তোমাদের প্রশ্ন রাখতে পারি কেন তিনটা বিষয় কি আমি এক রঙে রাখছি আর বাকি তিনটা বিষয় অন্য রঙে রাখছি কেন, কারণ এই তিনটা বিষয় নিয়ে আমাদের মূল অঙ্কের জাবেদাগুলো তৈরি করতে হবে। আর এই জাবেদা যদি তুমি পারো তাহলে তোমার অঙ্ক একেবারে পানির মতো মনে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি পরবর্তীতে কি আসছে তোমাদের জন্য। শেয়ার বিক্রয় অনুমোদন যা আমরা পূর্বে দেখেছি আমরা বিএসইসি এর অনুমোদন সাপেক্ষে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট শেয়ার ইস্যু বা বিক্রয় করতে পারে। যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি বা প্রথমতনি কোম্পানি আইন দ্বারা সৃষ্ট, এই জন্য বাংলাদেশে একটি সংস্থা আছে এই কোম্পানি অনুমোদন দেওয়া বা কোম্পানি শেয়ার বিক্রয় করার বিষয়ে তারা অনুমোদন দিয়ে থাকেন, এই সংস্থার অনুমোদন ছাড়া তারা কিছু করতে পারবে না, যার নাম হচ্ছে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর সারা বিশ্বে এটার নাম হচ্ছে এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সম্পর্কে আরো বিষয় আমরা যদি জানতে চাই পরবর্তীতে জানতে পারবো, আমরা পরবর্তী ধাপে চলে গেলাম। দেন শেয়ার ইস্যু বা বিক্রয়, শেয়ার বিক্রয়ের অনুমোদন লাভের পর ওই যে বিএসইসি থেকে অনুমোদন পাওয়ার পর কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য শেয়ার ইস্যু বা বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করে, কোম্পানি নিজে বা দায়িত্বের মাধ্যমে শেয়ার বিক্রয়ের কার্যক্রম সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ
এখানে একটা বিষয় উল্লেখ করে রাখি, যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তনিক প্রতিষ্ঠান, তাদের শেয়ারগুলো তারা কিন্তু নিজেদের বিক্রি করতে পারে না, করতে পারে কিন্তু তাদের একটা আত্মসম্মানের বিষয় কিন্তু রয়েছে যদি তাদের কর্পোরেট শাখায় এই শেয়ারগুলো বিক্রয়ের ব্যবস্থা আছে। তথাপিও তাদের সিংহভাগ শেয়ারগুলো বিক্রয় করে এই ডাইরেক্টর হোক বা তারা তোলা শেয়ার দ্বারা, আর যারা এই ডাইরেক্টর হোক যেখানে বসে, যে ঘরে বসে, যে অফিসে বসে এই শেয়ার লেনদেনগুলো সম্পন্ন করে থাকেন কোম্পানির পক্ষে, তাকে বলা হয় ব্রোকার হাউস। যদি তোমাদের বাবা বা বড় ভাই বা বোন যদি ব্যাংকে বা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে, যারা শেয়ার ব্যবসায়ের সাথে জড়িত, তারা এই বিষয়ে তোমাদেরকে আরো বেশি ধারণা দিতে পারবে। যদিও আমি এই শেয়ার ব্যবসার সাথে জড়িত লাভ লস নিয়ে সময় নিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো বিবরণ পত্র প্রচার, এটা হলো প্রসপেক্টাস যাবেন আমরা জনগণকে শেয়ার করার আমন্ত্রণ জানিয়ে যে প্রচার পত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে কোম্পানির বিবরণ পত্র বা প্রসপেক্টাস বলে। আমি এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি, প্রসপেক্টাস কিন্তু অনেক বিষয় থাকে, কিন্তু যেটা আমি তোমাদেরকে বলেছি আমাদের প্রসপেক্টাস যা ছিল, প্রয়োজনে তোমরা আমাদের প্রসপেক্টাসটা হাতে নিয়ে দেখবা এখানে কি আছে বা কি নেই। তারপরে শেয়ার আবেদন পত্র গ্রহণ, দেখো এই যে পর্যন্ত আলোচনা করলাম বিবরণ পত্র প্রচার পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের লেনদেন সম্পর্কিত হয়নি, তার কারণে ওই পর্যন্ত তোমার জায়গাটা দিতে হবে না, কোনো হিসাবপত্র করতে হবে না। কিন্তু এই পর্যায়ে এসে শেয়ার আবেদন পত্র গ্রহণ পর্যায়ে এসে আমাদের কি করতে হবে, একটা জায়গাটা দিতে হবে। তাহলে আমরা যারা জনসাধারণ কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য আবেদন গ্রহণ করি, কোম্পানি টাকা পায়, তাহলে কোম্পানি টাকাগুলো কিভাবে পায়, বর্তমানে শেয়ারগুলো অনলাইনের মাধ্যমে কেনা বেচা হয়ে থাকে, এই সম্পর্কে আমি তোমাদের পরবর্তী ধারণা দিচ্ছি। এই জন্য এই অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনের মাধ্যমে তারা ব্যাংকের মাধ্যমে টাকাগুলো পেয়ে থাকে, এই জন্য তাদের ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পায় আর আমাদের টাকা হ্রাস পায়, তারা টাকাটা কিসের মাধ্যমে, শেয়ার আবেদন পত্রের মাধ্যমে। প্রকাশিত বিবরণ পত্রে আবেদন করার নিয়মগুলি অনুযায়ী জনগণের নিকটে শেয়ার ক্রয়ের জন্য আবেদন পত্র পাওয়া যায়, অর্থাৎ আমরা জনগণ কি করি এই বিবরণ পত্র দেখে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিয়ে আমরা কি করি এখানে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করার কি সিদ্ধান্ত গ্রহণ করি। দেন আমরা কি করি এই প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকের শাখা থাকে, তাদের কর্পোরেট শাখা থাকে, তারপর ব্রোকার হাউস থাকে, তাদের টাকা জমা দেওয়ার একটা নির্দিষ্ট স্থান থাকে। এবার আসি আমরা এই যে শেয়ার কথা বললাম, এই শেয়ারের শ্রেণীবিভাগ, শেয়ারের শ্রেণীবিভাগ লক্ষ্য করি আমরা সাধারণ বা ইকুইটি শেয়ার, সাধারণ বা ইকুইটি শেয়ার, অর্থাৎ শেয়ারকে আমরা এখানে তিনটা ভাগে ভাগ করেছি। আমরা তিনটা ভাগে ভাগ করলেও আমাদের অঙ্কটা 95% অঙ্ক হবে সাধারণ বা ইকুইটি শেয়ার নিয়ে, আর অগ্রাধিকার শেয়ার নিয়ে 5% থাকতে পারে, আর এগুলো অঙ্কটা খুব একটু পরীক্ষায় আসে না, আমরা এটা পরবর্তী তোমাদেরকে অনেক সময় জানিয়ে দেবো। অগ্রাধিকার শেয়ার তিন নম্বর হলো বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, আমরা দুটা শেয়ারের ব্যাখ্যা তোমাদের পরবর্তীতে দিচ্ছি। সাধারণ বা ইকুইটি শেয়ার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো করে লক্ষ্য করো, যে সকল শেয়ারের মালিক লভ্যাংশ প্রাপ্তি বা কোম্পানি বিনিয়োগ সাধনের সময় অর্থাৎ প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে বা লভ্যাংশ দিবে, অথবা কোম্পানি যদি কোনো সময়ে বিলোপ সাধনের যদি বন্ধ হয়ে যায়, সেই সময়ে কি করবে শেয়ার হোল্ডাররা তাদের অর্থ ফেরত পেতে চাইল, তবে এই মূলধন ফেরত ও অন্যান্য সম্পত্তি পাওয়ার ব্যাপারে বিশেষ কোনো সুবিধা ভোগ করে না, তাকে সাধারণ শেয়ার হোল্ডার বলে বা সাধারণ শেয়ার হোল্ডার। এরা কোম্পানির প্রকৃত মালিক, বিশেষ বলে রাখা দরকার আমাদের, এরা কোম্পানির প্রকৃত মালিক, তাদের ভোটাধিকার আছে এবং তারা পরিচালনা অংশগ্রহণ করতে পারে। তাহলে আমি কি জানলাম, কি জানলাম তোমাদেরকে, এরা কোম্পানির প্রকৃত মালিক, তাদের ভোটাধিকার আছে এবং পরিচালনা অংশগ্রহণ করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নিলাম সাধারণ বা ইকুইটি শেয়ার কাকে বলে, আমরা এবার জেনে নিব অগ্রাধিকার শেয়ার কাকে বলে। এটা সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ারের ব্যতিক্রম। যে সকল শেয়ারের মালিক লভ্যাংশ প্রাপ্তি ও মূলধন ফেরত পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে, অর্থাৎ এর নামকরণ থেকে বুঝতে পারছি যে অগ্রাধিকার, অগ্রে যার অধিকার তাকে বলে কি অগ্রাধিকার। তাহলে আমি এখানে কিন্তু আসলে অগ্রাধিকার শেয়ার হোল্ডার হতে পারে, একটা ব্যাংক হতে পারে, অর্থাৎ তাদের
তারা এই ধরনের এই অধিকারটা নিয়ে থাকে আমরা যারা জনগণ তারা কিন্তু এই ধরনের সুবিধা নিতে পারি না এরূপ শেয়ার মালিকগণ আবার এরূপ শেয়ার মালিকগণ কোম্পানি পরিচালনা অবশ্যই করতে পারে না এবং কাজের কোনো ভোটাধিকার নিয়ে না ভোট প্রয়োগ করতে পারে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই কি সাধারণ শেয়ার এই অর্ধনৈতিক শেয়ারে পার্থক্যটা তুমি বুঝতে পেরেছো দেন শেয়ার গ্রহণের শ্রেণীবিভাগ শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এই শেয়ারের সম্পর্কে করেছিলাম তখন আমাদের মূলধনের শ্রেণীবিভাগ ছিল অনেক ধরনের এটা তোমাদের সাথে শেয়ার করি যদি এখানে তিনটা আছে তিনটার সাথে আরো বিশদে তোমাদের উল্লেখ করি যেমন এখানে আছে অনুমোদিত শেয়ার মূলধন ইস্যুকৃত বা বিলিত শেয়ার মূলধন বিলিত বা পরিশোধিত বা আদায়কৃত শেয়ার মূলধন এই বিষয়গুলো তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝে নিতে হবে কারণ এই বিষয়গুলো ভিতরে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোর মধ্য থেকে আমাদের অঙ্কগুলো আসবে এটা আমাদের বেসিক বিষয় যদি তোমাদের খুব খারাপ লাগতেছে আলোচনাটা আমি মনে করতেছি আসলে আমরা ক্লাস যা করতে পারতাম এগুলো করতে পারতেছি না সেটা কি করতাম এই গান গাইতাম হ্যাঁ গান দিয়ে তোমাদের ডিপ্রেশন করতাম আজকে আলোচনা অনেক বড় বুঝতে পারতেছি বন্ধুরা এবার আমরা চলে যাই মূল আলোচনা অনুমোদিত শেয়ার মূল্য নিষিদ্ধ বা বিলম্বিত শেয়ার মূল্য বিলম্বিত অবধি পরিশোধিত অবধি আদায়কৃত শেয়ার মূল্য এরপরে আমাদের অনেকগুলো মূল্য ছিল তলবি মূল্য অভিতলের মূল্য বকে তলের মূল্য এই ধরনের অনেক রকমের মূল্য ছিল কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই বিষয়গুলো একেবারে সহজ করে হয়েছে আর আমাদের সময় শেয়ারগুলো বিলিগত কিস্তিতে অর্থাৎ চারটা কিস্তি থাকতে পারতো পাঁচটা কিস্তি তিনটা কিস্তি এত পাঁচটা কিস্তি হলে পাঁচ দুই দশ টাকা করে এর সাথে মূল্য চলছে অনেক জায়গা থাকে কিন্তু তোমাদের জন্য একেবারে সহজ করা হয়েছে একটা মাত্র কিস্তিতে শেয়ারগুলো আবেদন গ্রহণ করা হয় কিন্তু আবেদন এইটা একটা কিস্তি এটাই নিয়ে ঝামেলা আর পরবর্তী লেনদেনের সম্মিলিত হয় এই লেনদেনের জন্য আমরা দেখে নেব পরবর্তীতে আমরা এরপরে আমরা চলে আসি অনুমোদিত শেয়ার মূল্য কাকে বলে মনে আছে তোমাদের কোম্পানি স্বরূপটি কি বলছিলাম ওই যে সংবিধান প্রথম দলিল কোম্পানি স্বরূপটিকে যে পরিমাণ মূল্যের পরিমাণ উল্লেখ করে কোম্পানি নিবন্ধিত হয় তাকে অনুমোদিত শেয়ার মূল্য বলে এই মূল্য দ্বারা মূলত কোম্পানি মূলধনের সর্বোচ্চ সীমা নির্দেশ করে অর্থাৎ এর বেশি মূল্য সংগ্রহ করতে পারবে না কম বা সমান সংগ্রহ করতে পারবে কিন্তু বেশি সংগ্রহ করতে পারবে না এখানে তোমাদের জন্য একটা উদাহরণ আমি লিখে দিয়েছি যেমন জিবি কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা করে 5 লক্ষ শেয়ার বিভক্ত 50 লক্ষ টাকা মূল্যে নিবন্ধিত হলো এখানে লক্ষ্য করো আমরা যদি তোমাদের প্রশ্ন করি তিনটা প্রশ্ন করতে পারি এই তিনটা প্রশ্ন উত্তরটা তোমরা এখানে দিয়ে রাখা দেওয়া আছে অর্থাৎ যদি প্রশ্ন করি ওয়ার অর্থ কি এখানে তোমার প্রশ্নের মধ্যে আমার উত্তর দেওয়া আছে ঠিক এখানেও আমি তোমাদের যদি প্রশ্ন করি প্রতি শেয়ার মূল্য কত টাকা 10 টাকা এবং অনুমোদিত শেয়ার সংখ্যা কত 5 লক্ষ শেয়ার আর যদি বলা হয় অনুমোদিত শেয়ার মূল্যের পরিমাণ কত 50 লক্ষ টাকা নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এটা কিভাবে আসছে 5 লক্ষ শেয়ারকে 10 টাকা দিয়ে গুণ করলে মোট অনুমোদিত মূল্য হবে 50 লক্ষ টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখার চেষ্টা করো এখানে অনুমোদিত শেয়ার সংখ্যা কত 5 লক্ষ এটা আমার পরবর্তী কাজে লাগবে তবে আমি যে বিষয়টা বলেছি এটা অনুমোদনের সর্বোচ্চ সীমা অর্থাৎ এই কোম্পানি 50 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত শেয়ার বেশি তারা জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারবে না কখনোই না এবারে বা যদি সংগ্রহ করতে হয় বিএসইসি থেকে নতুন করে তাদের আবেদন করে মূলধন বাড়ানোর বিষয়টা তাদের অবগত করে অনুমোদন দিতে হবে তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে 5 লক্ষ শেয়ার আর একটা শেয়ারের মূল্য কত টাকা 10 টাকা অর্থাৎ ফেস ভ্যালু বা অভিক মূল্য শেয়ারের আংকিক মূল্য সম্পর্কে আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দিচ্ছি এরপর যে বিষয় হলো দ্বিতীয় মূলধনের নাম হলো ইস্যুকৃত বা বিলিযুক্ত শেয়ার মূল্য ইস্যুকৃত বা বিলিযুক্ত শেয়ার মূল্য কোম্পানি মূল্য সংগ্রহের লক্ষ্যে অনুমোদিত শেয়ারে অনুমোদিত শেয়ার কত ছিল মনে আছে তোমাদের 5 লক্ষ শেয়ার যে পরিমাণ জনসাধারণ নিকট বিক্রির উদ্দেশ্যে প্রচার বা ইস্যু করা হয় তাকে ইস্যুকৃত বা বিলিযুক্ত শেয়ার মূল্য বলে যেমন জিপি কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা করে 5 লক্ষ শেয়ার অনুমোদিত শেয়ারে 5 লক্ষ শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করবে তাহলে আবার আমাদের জন্য তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন তোমাদের জন্য এখানে একটা শেয়ার কত টাকা বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা বিক্রির বিষয়ে তার সূত্র হলো 10 টাকা অনুমোদিত শেয়ার আগে কত ছিল 5 লক্ষ আর কত শেয়ার ইস্যু করেছেন 4 লক্ষ শেয়ার আগে কি প্রশ্ন করা হয়
ইস্যুকৃত বা বিনিয়োগ শেয়ারহোল্ডারগত ঠিক আগের মতো 4,10,40,00,000 টাকা। এখানে আরেকটা একটা প্রশ্ন থেকে যায় যে স্যার আর 1,00,000 যে শেয়ার ছাড়লো না এটার নাম কি বা কি হতে পারে? এটার নাম হচ্ছে সংরক্ষিত শেয়ার। আর এই 10,00,000 দিয়ে 1,00,000 শেয়ার যদি ভুল করা হয় তাহলে 10,00,000 এটা হলো সংরক্ষিত শেয়ার মূলধন। শিক্ষার্থীরা নিশ্চয় কথা বুঝতে পেরেছ? তাহলে আমি যদি সেটা বলছি এখানে সেই উদাহরণটা দিয়েছি, এই যে ইস্যুকৃত বিনিয়োগ শেয়ার মূলধন হবে 4,00,000×10,00,000 উল্লেখ থাকে যে এটা অনেক সময় তোমরা ভুলে যাও বা অনুবাদ থেকে সমস্যা করো যে অনুমোদিত মূলধনের চেয়ে ইস্যুকৃত বা বিনিয়োগ শেয়ার মূলধন বেশি হতে পারবে না। অর্থাৎ আমার অনুমোদন ছিল 50,00,000 আর ইস্যুকৃত মূলধন 40,00,000। ইস্যুকৃত মূলধন সর্বোচ্চ কত মূল্য হচ্ছে 10,00,000। আর একটি কোম্পানির সঙ্গ স্মারকে উল্লেখ থাকে, তা স্মারক লিপিতে উল্লেখ থাকে। আগে এই কোম্পানির শেয়ারগুলো ফেজগুলো কোন কোম্পানি ছিল 100 টাকা, কোন কোম্পানি 50 টাকা, কোন কোম্পানি 20 টাকা ছিল। আর বর্তমানে এই কোম্পানির শেয়ারগুলোকে 10 টাকা বন্ধ করা হয়েছে। অর্থাৎ যে কোম্পানি শেয়ার ছাড়তে চাইবে না কেন বা বিক্রয় করতে চাইবে ইস্যু করতে চাইবে তাদের শেয়ার ফেজগুলো হতে হবে কত টাকা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করা যাবে না। যেমন ক কোম্পানি লিমিটেড শেয়ার বাজারে 20,000 শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটাও সিদ্ধান্ত নেন যে প্রতি শেয়ারের বিক্রি মূল্য হবে 10 টাকা। এখানে 10 টাকা হচ্ছে শেয়ারের বিক্রি মূল্য বা ফেজ মূল্য। যদিও এটা এফবিএসসিসি তে অনুমোদন নিতে হবে কত টাকা বিক্রয় করতে পারে শেয়ার। হ্যাঁ, যদি কোনো কোম্পানি এর বেশি মূল্য বিক্রি করতে চান বা ফেজ মূল্য যদি ভিন্ন করতে চান বা 20 টাকা করতে চান তাহলে কিন্তু বিএসসিসি অনুমোদন নিতে হবে যদি বর্তমানে এই সুযোগ নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সময় আমি তোমাদের কাজে ধারণা দিয়েছি এসইসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা আন্তর্জাতিক একটা সংস্থা যেখানে এই তথ্যমূলক কোম্পানির বিভিন্ন কার্যক্রম বা পরিচালনার গাইডলাইন যারা আছে তাদের দেখাশোনা দেখভাল করে থাকেন, এটাই মূলত প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রিত করে থাকেন। বিএসসিসি বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপরে বিটা হচ্ছে, দেখো যেটা বিষয় হচ্ছে এই শেয়ারগুলো যেখানে বিক্রয় করা হয় সেই শেয়ারগুলো যেখানে বিক্রয় করা হয় কেনা বেচা হয়ে থাকে। বাংলাদেশে এই শেয়ার বাজার হলো দুটি, একটা হলো ডিএসই অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা শেয়ার বাজার, আর সিএসই চিটাগাং স্টক এক্সচেঞ্জ ঢাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম শেয়ার বাজার। মার্কেট প্লট যদি এটা পুরো বইয়ের মধ্যে অংশ করতে পারো না কিন্তু আমি তোমাদের জন্য এনেছি। ইংরেজিতে লট শব্দের অর্থ হচ্ছে প্রচুর, কোম্পানি দ্রুত সময়ের মধ্যে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বা সুবিধাতে কতগুলো শেয়ারকে একত্রিত করে ইস্যু বা বিক্রয় করাকে লট বলে, তাকে বলা হয় মার্কেট প্লট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখানে একটা উদাহরণ বলতে চাই। যদি বলি যে তোমরা যে ম্যাটার কোম্পানি হাই স্কুল বা দ্বীপা যে কলমগুলি ক্রয় করো, আমি তুমি বা যারা কলমগুলি ক্রয় করে একটা দুইটা এক ডজন দুই ডজন পাঁচ ডজন এভাবে ক্রয় করি, কিন্তু একবার কি ভেবে দেখেছো এই উৎপাদনের প্রতিষ্ঠান ম্যাটাডোর কোম্পানি এই কলমগুলি কিভাবে বিক্রি করে? তারা কি একটা দুইটা কলম করে বিক্রি করে? যদি একটা দুইটা কলম পাঁচটা দশটা কলম কলম বিক্রি করে থাকে তাহলে তাদের এই বিক্রয় করতে করতে এক অর্থ বছরে যে কলম উৎপাদন করবে এই কলম বিক্রি করতে 2-5 বছর চলে যাবে, যার কারণে তারা কি করেন কার্টুনে কার্টুনে তারা কি করেন এই কলমগুলো বিক্রয় করে থাকে। এই কার্টুনে হতে পারে 1,000 থেকে 1,000 কার্টুন, 1,000টা 1 কার্টুন, 500টা 1 কার্টুন, এর কম নয়। অর্থাৎ এই 1,000 টাকা কেউ যদি উৎপাদন প্রতিষ্ঠান থেকে মেটাডোর থেকে কম ক্রয় করতে চায় তাহলে 1 কার্টুন ক্রয় করতে হবে। ঠিক এখানে একটা বিষয় যে কোন কোম্পানি শেয়ার ক্রয় করতে গেলে একটা দুটা ক্রয় করা যাবে না, ওই কোম্পানি নির্দিষ্ট একটা লট আছে, এই লটে তারা শেয়ার বিক্রি করে দ্রুত মূলধন সংগ্রহের জন্য। আর যদি লট ছাড়া যদি শেয়ার বিক্রি করতে একটা দুটো বিক্রি করতে তাহলে কোম্পানি ব্যবসা সম্পর্কে অনুসরণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, আমরা আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন জিপি কোম্পানি লিমিটেড বাজারে 2,00,000 শেয়ার ইস্যু করে যা 1,000টি লটে বিভক্ত, এখানে 200টি শেয়ার মিলে হলো একটি লট। অর্থাৎ 2,00,000 শেয়ারকে 1,000টি লটে বিভক্ত করা হয়েছে, 1,000 ভাগ দিলে একটি লটে 200টি শেয়ার। অর্থাৎ কেউ যদি শেয়ার ক্রয় করতে হয় জিপি লিমিটেড
মানে গ্রামীণ ফোন লিমিটেডের যদি শেয়ার ক্রয় করতে হয় তাহলে অপরকে তাকে 200 শেয়ার ক্রয় করতে হবে একটি লটে শেয়ার ক্রয় করতে হবে নো 199 নো 199.99 ক্রয় করতে পারবে না যদি পাঁচটি ভাগ ক্রয় করতে ক্রয় করতে হবে কয়টি 200 টি অপরকে 200 টি ক্রয় করতে হবে আরেকটা কিছু পয়েন্ট উল্লেখ করে রাখি পাবলিক লিমিটেড কোম্পানি এই বললে লিমিটেড কথা দিকে উল্লেখ করতে হবে অর্থাৎ এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম অবলেখক শেয়ার অবলেখক শেয়ার দালাল বা গ্রাহক বা ইংলিশে বলে শেয়ার ব্রোকার এটি সম্পর্কে আগে তোমাদের ধারণা দিয়েছি যাদেরকে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয়ের দায়িত্ব দেওয়া হয় তাদেরকে গ্রাহক বলে যেমন আলমন্ড হাউস লিমিটেড আমি এই হাউসে আমার শেয়ার কেনার চেয়ে লেনদেন করেছিলাম এর জন্য আমি নামটা উল্লেখ করেছি ডন মাইন অবলম্বন কমিশন যারা দায় গ্রাহক বা অবলেখক তারা কি শেয়ারগুলি এমনি বিক্রি করে দেবে নিশ্চয়ই না অবশ্যই না তারা কি করবে যে কোম্পানি শেয়ার বিক্রি করছে তাদের কাছ থেকে নিশ্চিত সুবিধা নিতে চাইবে এই সুবিধাটা কি এই সুবিধার নাম হচ্ছে কমিশন এই কমিশনটা যখন তাদেরকে দেওয়া হয় তখন বলা হয় শেয়ার দালালের দস্তুরি বা দায় গ্রাহকের কমিশন ইংলিশে হলো কমিশন বাংলা বলে দস্তুরি অর্থাৎ কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য শেয়ার গ্রহণ করতে যে অর্থ পরিশোধ করে তাকে শেয়ার দালালের দস্তুরি বা কমিশন বলে থাকে আমাদের আলোচনা পরিশেষে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্কগুলির হলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা খাতাগুলো খাতা উঠিয়ে নিলে প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবে প্রথম পেজ দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজ তাহলে 40টি প্রশ্ন তোমাদের জন্য হয়ে গেল হোমওয়ার্ক হিসেবে অর্থাৎ আমরা যা শিখলাম তা যদি তুমি এই প্রশ্ন উত্তরে দিতে পারো তাহলে তুমি একজন সঠিক শিক্ষার্থী হবে সঠিক উত্তরদাতা হবে শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে একটা কথা বলবো যে করোনা ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবাই সাবধান থাকবো লকডাউন চলছে যদি আমরা বাংলাদেশের মানুষরা সেভাবে লকডাউন মানছি না আজকে একটা সংবাদ পেলাম নারায়ণগঞ্জ এক বাড়িতে 18 জন মানুষের মধ্যে 17 জনের করোনা আক্রান্ত হয়েছে যেহেতু এটা সচেতন তাহলে আমরা এই সচেতন প্রত্যেককে পরিচয় দিতে হলে আমরা বাসায় থাকব স্বাস্থ্যবিধি মেনে চলব সর্বোপরি এই ক্লাসের যিনি উদ্যোক্তা বা যিনি উদ্যোগ গ্রহণ করেছেন তাকে অর্থাৎ আমাদের টিচার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি যদি এই ক্লাসের উদ্যোগ গ্রহণ না করতেন তাহলে আজকে আমি একজন ব্যাকেটের শিক্ষকই থাকতাম এখন আমি বলতে পারি যে না আমিও পারি আমরাও পারি আমরা পারবো ইনশাআল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম